জয় মা বড়, জয় মা বড়। জাগ্রত দেখলে সত্যি ফিল করা যায় সত্যি মা জাগ্রত। মা কিন্তু এখানে আছে আমাদের মনের বাসনা, এটা কি মাকে আমরা এসে বলেছি, মানে মা আমাদের যা দেয় সেটা আমরা মাথা পেতে নেব। আমার আবমনি ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকম রাঙ্গ ঠাকুরকে দেখে এত কষ্ট এত পরিশ্রম করে অত দূর থেকে এসে যেন সার্থক হয়েছে। আমার আশা ফেরিঘাট থেকে এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু বড়মার মন্দির, তাই তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি। জাস্ট লাইনটা দেখুন, বিশাল লাইন, বিশাল লাইন। এখানে 100 টাকা করে ডালা, আর তা শুধু মোমবাতি ধূপকাঠি মিষ্টি ডালা, এই মোমবাতি মিষ্টি। তো আমাদের চলে এসেছে পূজোর ডালা, এবার আমরা এই ডালাটা দিয়ে বড় মাকে পূজো দেব। সমস্ত পাপ ধুয়ে যায় আমার মনে হয়, শান্তি পাওয়া যায়। তো এইখানে একটুখানি ঘুরছি, মজা করছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নৈহাটি বড়মা দর্শন করতে। বড়মা খুবই জাগ্রত, বড়মার সাথে আমরা সবাই পরিচিত। আমরা এই মুহূর্তে রয়েছি নৈহাটির ফেরিঘাটে। এই ঠিক আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ফেরি পার হয়ে আপনারা আসতে পারবেন নৈহাটি। কিন্তু আমরা ফেরি পার হয়ে আসিনি, আমরা গাড়ি করে যেহেতু এসেছি, গাড়িটা আমরা এখানেই পার্কিং করেছি। পার্কিং এর জায়গা ফেরিঘাটের সামনেই আছে, পার্কিং এরিয়া। তো আমরা এখানে গাড়িটা পার্ক করেছি, আর এবার আমরা যাব কিন্তু বড়মা দর্শন করতে। দর্শন করতে কিনা ভিতরে মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউড কিনা, যদি অ্যালাউড হয় তাহলে করবো, আর না হয় তাহলে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। আর আমার পিছনে কিন্তু মা গঙ্গা রয়েছে, যেটা এখানে হুগলি নদী নামে পরিচিত। যারা যারা আমাদেরকে চেনেন না, ফার্স্ট টাইম দেখছেন, তাদেরকে জানিয়ে রাখি আমি হলাম অরিজিৎ, আর আমি পৌলমি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংশীলা কাকা। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, কিন্তু তার আগে অবশ্যই আমরা বড়মাকে স্মরণ করে নেব। জয় বড়মা, জয় বড়মা। এই সোজা রাস্তাটা দিয়ে গেলে কিন্তু বড়মার মন্দির, তাই তো? সোজা গিয়ে ডান দিকটা পড়বে একদম। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, যেহেতু আমাদেরকে এখানে পার্কিং এর জন্য জায়গা দরকার ছিল। আমাদেরকে এই ফেরিঘাটে, ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছো বোর্ড লাগানো রয়েছে, এই ফেরিঘাটের এখানেই আমাদেরকে আসতে হলো। আমরা এখন তাহলে ফুলের ডালা, মানে পূজোর যে ডালা সেটা আমরা কিনবো এখন, মায়ের জন্য ফুল এবং মাকে প্রসাদ দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নেব। আর এই হচ্ছে রাস্তা, দুদিকে প্রচুর দোকান দেখতে পাচ্ছি আমরা। সকাল থেকে আজকে না খেয়েই এসছি, কারণ মাকে পুজো দেব বলে, সে কারণেই। মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, বিশাল ভিড় মিষ্টির দোকানে। তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি, মা অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে আর কি, লাইন রেখে দিয়েছে আমাদের দুজনের জন্য। তো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি, তার আগে আমরা পুজোর ডালাটা কিনে নেবো পুজো দেওয়ার জন্য বড় মাকে, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। আর একটা জিনিস আমরা দেখলাম যে মন্দিরে আজকে প্রচুর লোক এসছে পুজো দিতে, আর লাইনটা মানে দেখার মতন ছিল, বিশাল লাইন। মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে যেরকম লাইন হয় কলকাতায় সেরকমই লাইন। সেটাই, এবার কখন আমাদের যে মানে আমরা মাকে পুজো দিতে পারবো, কতক্ষণ লাগে সেটাও জানাবো। তবে হ্যাঁ, মায়ের মন্দির কিন্তু একটা সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টার সময় মনে হয় খোলে, তাই তো? হ্যাঁ, বিকেল 4টার সময় আবার খোলে, সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি প্রথমবার মানে প্রথম ধাপে খোলা থাকে, আবার 4টার সময় খোলে। এবং টাইমিংটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেটা বন্ধ হয় কিন্তু 8টার সময়। এটা দেখুন বিশাল লাইন, বিশাল লাইন। এখানে কিন্তু সবাই লাইন দিয়েছে, এখানে 100 টাকা করে ডালা। আর তা শুধু মোমবাতি ধূপকাঠি মিষ্টি ডালা, ফুল মিষ্টি দিচ্ছে, এদিকে আলতা সিঁদুর রয়েছে মায়ের জন্য। দিদিভাই কড়া ডালা, থ্যাংক ইউ। তো আমার হাতে চলে এসছে পুজোর ডালা, এবার আমরা এই ডালাটা দিয়ে বড় মাকে পুজো দেব।
আমাকে পুজো দেবে আমাকে কমপ্লিট, মনটা খুব শান্ত হয়ে গেল, মনটা একদম পবিত্র হয়ে গেল। আসবেন সবাই, আমি সবাইকেই বলবো মা জাগ্রত দেখলে সত্যি ফিল করা যায়, সত্যি মা জাগ্রত আছে, যা মন থেকে যা আমাদের মনের বাসনা এটাকে মাকে আমরা এসে বলেছি, তো আশা করছি মা আমাদের এই মনের বাসনা পূরণ করবে। মানে মা আমাদের যা দেবে সেটা আমরা মাথা পেতে নেবো, মাকে আমরা আমাদের মনের বাসনা জানিয়েছি। মা কিন্তু এই মন্দিরেই মনে হচ্ছে মন্দিরে আছে, এতটা জাগ্রত মা। তো জয় মা বড়, জয় মা বড়। তো বড় মার দর্শন তো হয়ে গেছে, এবার বড় মার দর্শন করার আগে যেখান থেকে আমরা ডালা নিলাম এই দাদার দোকান থেকে ডালা নিয়েছি, তো একদম মন্দিরের সামনেই, তাই তো দাদা? একদম মন্দিরের সামনে, মানে মন্দির থেকে আপনি যদি স্টেশন থেকে আসেন তাহলে বাঁ হাতে দোকানটা আমার পড়বে। আচ্ছা, যদি এদিক দিয়ে আসেন ফার্স্ট দোকান আমারটাই পড়বে। আমরা যেহেতু ওই লঞ্চ ঘাট থেকে আসছি, আপনার নামটা একটু বলে দিন দাদা। আমার নামটা হচ্ছে অভিষেক জোয়ারদার। আচ্ছা আচ্ছা, আর এই দোকানের নামটা একটু বলে দিন, শ্রী ক্লথ স্টোর্স। আচ্ছা, শ্রী ক্লথ স্টোর্স। তো এখানেই দেখতেই পাচ্ছেন ডালা সামগ্রী রয়েছে, এরকম ডালা সামগ্রী তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যখনই আসবে মা বড়মার জন্য পুজো দিতে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু দাদার দোকান থেকে কিন্তু তোমরা ডালা কিনো। আমরা এখন দাঁড়িয়ে আছি বরুণের হিয়ের নিরামিষ কচুরির দোকানের সামনে, বিশাল ফেমাস কচুরির দোকান এটা, আর কত লাইন পড়েছে দেখুন। এখানকার ফেমাস কচুরি আমরা ট্রাই করব। আমরা এখন বরুণের হিয়ের নিরামিষ কচুরির সামনেই দাঁড়িয়ে রয়েছি, এই দোকানের সামনে। আর অনেক শুনেছি এই পুজোর খিদে পেয়ে গেছে এখন আমাদের, এই জন্য আমরা কচুরি খাবো। পুজো কমপ্লিট, তো এবার আমরা কচুরি খাওয়ার পালা। তো বরুণের হিঙে নিরামিষ কচুরি আমরা এখন ট্রাই করব। আর লাইন পড়ে গেছে, কতক্ষণে কচুরি পাবো জানি না, ওয়েট করা যাক। হ্যাঁ ওয়েট করা যাক, আর ভালো কিছু খেতে গেলে একটু সময় লাগবে, একটু একটু ধৈর্য নিয়ে আর কি, কষ্ট করলে কষ্ট হয়। দর্শন করা, পুজো দেওয়া, কচুরি খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে নৈহাটি ফেরিঘাটে, একটু ঘুরবো ফিরবো, উপভোগ করবো নেচার গঙ্গাকে। আর আমরা ওই কচুরির ভিডিওটা দেখাতে পারিনি কারণ এত ভিড় ছিল না, প্রচন্ড ভিড় ছিল। তো আমরা খেয়ে বেরিয়ে এসেছি, ওখানে বসার বা ক্যামেরা করার জায়গা নেই,
তো এখন এই মুহূর্তে আমরা একটুখানি হাওয়া খাচ্ছি, গঙ্গা পক্ষে একটু ভ্রমণ করে আর কি, হাওয়াটা বা সেবন করবো। ভীষণ সুন্দর লাগছে, মানে আবার সেই কুমারটুলির পর আবার সেই নৈহাটিতে একদম গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ে রয়েছি। আর এই দিকে রয়েছে এই যে ফেরি, এখান থেকে কিন্তু ফেরি ধরার জন্য এখান থেকে আপনারা যেতে পারবেন। আর আমাদের গঙ্গার খাওয়া খাওয়া কমপ্লিট, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের দিনটা সত্যি এত ভালো লাগলো, অবশ্যই আসবেন, বড় মার এখানে দর্শন করবেন, বড় মাকে পুজো দেবেন, সবাই আসুন, এসে বড় মাকে দর্শন করুন, পুজো দিন, আপনারাও সেম ফিল করবেন। আর চ্যানেলটাতে যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। তোমাদের জন্য আরো নতুন নতুন প্রচুর ভিডিও আনতে চলেছি, দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো বংশীলা কাপল, একদম বাই।